আমাকে কোনো ফাজলামো ডাক্তার মনে করো না, বুঝো নাই? আমি পাস করছি MBBS ডাক্তার। রোগী দেখতে দেখতে কখন তো তুই নিজে রোগী হয়ে যাবি তখন বুঝবি। এই ব্যস্ত ডাক্তার, ছাগল আবার জ্বর আসে নাকি? ডাক্তার আনেন আমি, টান করো টান করো। যা বুঝতে পেরেছিলাম তাই, তোমার গ্যাস ফুম হয়েছে, কম্পাউন্ডার ইঞ্জেকশন দাও ভাই করো। ব্যস্ত ডাক্তার, আমার রাত ভাঙছে রে, আপনি যেমন তো ব্যান্ডেজ করছেন কে? আমার তো কি যে রোগীর অবস্থা কি আর শুনে আমি গেলাম। আমি একজন ডাক্তার, আমার স্যার বলবি কথা বলি, আমিও খাই নাই সাথে ভাত কি দেন খেয়াল আপনি তো খুব ব্যস্ত থাকছেন না, এই ব্যস্ততার মধ্যে এরকম কাজ করেন কেমনে? ভুল হয় না জানো আমি কে? আমি MBBS ডাক্তার, বুঝতে পারছো? আমাকে কোনো ফাজলামো ডাক্তার মনে করো না, বুঝো নাই? আমি পাস করছি MBBS ডাক্তার, সম্মান দিয়ে কথা বলবা। আর আমার এই সব কাজে আগে থেকে অনেক দক্ষতা ছিল, বুঝতে পারছো? তার জন্যই তো কই যে কত তাড়াতাড়ি করেন, একটু ভুল হয় না? বুঝতে পারবে, শিখো শিখো, যে বলতে কিছু করে রাখ, খাইতে পারবো না। জানো ডাক্তারের চিকিৎসা ভালো করে করতে দাও, তুমি ডাক্তার তুমি না আমি, হ্যাঁ করতে হবে। আচ্ছা বলো কেমনে পাইছো এটা বিস্তারিত বলো। ওই যে উত্তর বলা খেলবে এই তো
হয়ে গেছে। আমি উল্টাটা করে ফেলছি সমস্যা নাই, আমি ব্যস্ত ডাক্তার কোন সমস্যা নাই, নাও ওষুধটা নাও, তোমার ব্যথা ব্যান্ডেজ করছো না, ঠিক হয়ে যাবো, নাও ওষুধটা খেয়ে নিও। পায়ের ব্যথাটা কেমনে সেরে যায় তুমি আমার বুঝাও তো। তুমি লাউ একটা দিয়ে দিও বুঝছো, ঠিক আছে আবার ব্যস্ত ডাক্তার, আবার তো মনে এত বলে ডাক্তার রুগী ভালো হয়। আচ্ছা আমার যে ছাগলের সমস্যা হয়েছে, ও কি ছাগলের চিকিৎসা করে? আচ্ছা তুই যা, আমি ছাগলটা নিয়ে যাই, আমার এত আউশে ছাগলটা বুঝছো, যাই দেখি। আজকে আমার মন ভালো নেই। মন ভালো নাই তাহলে চিকিৎসা কর, ব্যস্ত ডাক্তারের কাছে যা। ব্যস্ত ডাক্তার? আরে উনি কি আমার মন ভালো করে দিতে পারবে নাকি? হ্যাঁ উনি তোর মন ভালো করে দিতে পারবে। আরে তুই কি জানিস না নাকি আমাদের এই গ্রামে যত রোগ আছে উনি তো সব রোগের চিকিৎসা করে। হ্যাঁ শুধু তাই না, সে গরু ছাগলেরও চিকিৎসা করে। বলিস কি? হ্যাঁ উনি গরু ছাগলের চিকিৎসা করে, তাহলে তো উনি পশু ডাক্তার। আরে পশু ডাক্তার না, উনি গরু ছাগল মানুষ হাঁস মুরগি সবার চিকিৎসাই করে। ওই তো ওই দেখ বগুড়া বলতে চলে আসছে। আচ্ছা না রূপা দাঁড়া, আমি ওই ব্যস্ত ডাক্তারকে একটু পরীক্ষা করে দেখি, দেখি উনি কেমন ডাক্তার, তোরা শুধু আমার সাথে তাল মিলিয়ে যাবি। ওকে এই ব্যস্ত ডাক্তার এদিকে আসেন। সাংঘাতিক বিষয়, খুব সিরিয়াস। শুনো বাংলাদেশের মধ্যে সবচাইতে এক নম্বর মূল্যবান সম্পদ হলো পেট, আর এটাকে সায়েন্সের মাধ্যমে কি বলা হয় তুমি জানো? জানো না। এর নাম হচ্ছে 14 নম্বর কুড়াউন। হ্যাঁ 14 নম্বর কুড়াউন, তুমি পেরে যাও। আর এটা না থাকলে মানুষ বাঁচে না। আচ্ছা কথা গুরুত্বপূর্ণ জায়গায় ডিস্টার্ব দিছে। দেখি 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 ফুলাও পেট ফুলাও 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 টান করো যা বুঝতে পেরেছিলাম তাই, তোমার গ্যাস ফুম হয়েছে। কম্পাউন্ডার ইঞ্জেকশনটা বাই করো। আমিও কম না। শুনো তোমরা যে আমার সময়টা লস করলা এতে কিন্তু খুব ভালো হলো না। শুনো আরেকটা কথা বলি, আমি কিন্তু MBBS ডাক্তার, আমি কিন্তু সাধারণ ডাক্তার না। আমি আগেই জানতাম যে তোমার পেটে কিচ্ছু হয় নাই, যার জন্য আমি হচ্ছে তোমাদের সাথে মজা করলাম। কি ইঞ্জেকশন লাগবো? না ইঞ্জেকশন মাইরা দিই।
আচ্ছা আচ্ছা আমি তাহলে যাই, আর কেন এরকম ফাজলামো করবে না, ফাজলামো করলে ইংলিশ মেরে দেব। এই চল আফসানা, উনি মনে হয় আসলে ডাক্তার, উনি তো বুঝে গেল যে আমরা ওনার সাথে আর কি করলাম। আরে হ্যাঁ, আমি তোর কি বললাম যে উনি আমাদের এই গ্রামের ব্যস্ত ডাক্তার, তাই না? আচ্ছা ঠিক আছে, চল এবার চল। ছাগল আবার জ্বর আসে নাকি? আমি আপনি তাহলে যে মানুষের ছাগলের মধ্যে পার্থক্য কি বুঝেন? আমরাও যে ফেরা উচিত বুঝেন না? এই যে দিলাম এখান থেকে আপনার ছাগল, মনে করেন যে এমন ধরে দিব, আপনিও ধরে পারবেন না। ছাগল দৌড় বেড়ে গেছে, কারণ ছাগল পাই কিনে না পাই হচ্ছে ব্যাপার তো। ছাগল আমি তো ট্রিটমেন্ট করছি, ট্রিটমেন্ট তো করছো, আর ছাগলটা ধরে দাও। আচ্ছা ঠিক আছে, ধরে লাগবো না, কিন্তু আমার টাকা মার যাবো রে।